গাইস এই দেখো আ কি বলছে কা কি বলছো আসুন বসে যান আর একটু পরে আমাদের পূজো স্টার্ট হবে ও আচ্ছা আমার কাকা আমাকে ইনভাইট করছে বসে যেতে পূজো স্টার্ট হবে ও কাকা ফোন এসে গেছে বিজি পারসন দোকান থেকে ফোন আসছে যে কেন কাকা দোকান দোকানে আজকে যায়নি আজকে পূজো আছে তাই জন্য কাকা দোকানে যেতে পারেনি তো এই হচ্ছে ব্যাপার আমার বাবার কাকা না কি ভাট বকে ব্লগের মধ্যে এসে তাও কাকা একটু ঠিকঠাক বকলে আমার বাবা তো যা তা বলতে উল্টো পাল্টা বলতে থাকে আমার বাবা আর উইদাউট শার্ট থাকে তাই বেশি টাকা দেয় বাড়িতে কাকাকে দেখাতে পারি উইদাউট শার্ট অ্যান্ড প্যান্ট থাকো তুমি যাই হোক তোমাদের সাথে আমি ঠাকুরমশাই আসলে কথা বলছি ঠিক আছে সো গাইজ এখন আমি নিচে যাচ্ছি এ দেখো ল্যাপটপ কজ ওপরে তো একদমই ইন্টারনেটে স্পিড নেই মানে স্পিড নেই মানে তো ইন্টারনেট কানেক্টই হচ্ছে না আমার ল্যাপটপের মধ্যে তো এই কারণের জন্য আমাকে নিচে যেতে হচ্ছে বিকজ ওপরের ওয়াইফাই রাউটারটা আমি জানি না ভুতুরে ওয়াইফাই রাউটার হয়ে গেছে মাঝে মাঝে ধরে মাঝে মাঝে ধরে না কী যে হয় কে জানে ভগবান জানে আবার নিচের ওয়াইফাই রাউটারটা গিয়ে দেখলে আবার কাজ করে সো এখন নিচেই যাচ্ছি নিচে গিয়ে দেখি নিচে কি ভাই তালা দিয়ে শুয়েছে তাহলে প্রবলেম হয়ে যাবে দেখছি না গাইজ খোলা আছে নিচ তো যাই হোক নিচে এখন যাই গিয়ে তোমাদের জন্য ভিডিওটা আপলোড করি কারণ ভিডিও আপলোড করার জন্য নিচে আসতে হলো ভাই তো ঘুমোচ্ছে এখন বাট স্টিল লাইট ফাইট জ্বালিয়ে আমি একটু কাজ করবো মানে সব কিছুই হয়ে গেছে জাস্ট আপলোডটা হয়ে গেলে জাস্ট আমি ভিডিওটা পাবলিশ করে দেবো ওপরে দেখলাম 3% মাত্র হলো সো দাঁড়াও তো লাইটটা চালাতে দাও আমাকে লাইট জ্বালিয়ে নিয়েছি গাইজ সো এই যে দেখো গাইজ আমাদের আমার ভাইয়ের ওয়ার্ক স্টেশন মানে এখানে আমার ভাই কাজ করে এখানে হচ্ছে বড় সড়ো কাজ হয় মানে অ্যাডবের সব কাজ টাজগুলো এইখানে হয় আমার ভাইয়ের তো আমার তো ছোটোখাটো ল্যাপটপ আমি একটু বসে কাজ টাজগুলো করে নিই সো ইয়া লেটস ডু দ্য ওয়ার্ক আদারওয়াইজ তোমাদের জন্য কাজ আমি আমি পোস্টই করতে পারবো না ওয়াও আমার না ফেভারিট প্লেস গাইজ জানো এখানে বসে বসে এরম করে ঘুরতে বেশ ভালো লাগে বাট আমি কেন এরকম করছি আমি জানি না হোয়াট এভার যাই হোক তারও কাজটা করি মানে বিকজ দ্যাট ইজ মাচ মোর ইম্পর্টেন্ট ডান উইথ ইট ল্যাপটপের কাজ হয়ে গেছে অ্যান্ড ফাইনালি আই হ্যাভ পাবলিশ মাই ভিডিও গো চেক ইট আউট আমি টুইটারে পোস্ট করছি টুইটারেও পোস্ট করে দেবো তোমার ওখানে গিয়ে চেক আউট করতে পারো আর আমাকে যদি এখন অবধি টুইটার ইনস্টা FB ফলো না করে থাকো তাহলে কী করছো জলদি গিয়ে FB টুইটার ইনস্টাতে ফলো করো ওখানে আমি আমার রেগুলার আপডেটস দিই তোমাদেরকে আগেও বলেছি সো ইয়া গো ফলো মি অ্যান্ড প্রচণ্ড ওপর নিচ করতে হচ্ছে এই খালি পাবলিশের চক্করে আমার কজ পাবলিশ হচ্ছে না ভিডিওস দেখছি ঠাকুরমশাই এসছে কি না কি আছে এবারে কেউ নেই নো ওয়ান ইজ দেয়ার সো গাইজ আমাদের সেট আপ রেডি হয়ে গেছে আমি এখানে ট্রাইপড সেট করে দিয়েছি ওখানে ঠাকুরমশাই বসে আছে বাবা পুজোতে বসবে আর দুজনে মিলে পুজো করবে তোমরা দেখো পুজোটা আমি টাইম ল্যাপসে নিয়ে নিচ্ছি
ফাইনালি পুজো হয়ে গেছে, আরতি টারতি হয়ে গেছে, সব কিছু আরতি টারতি নেওয়া হলো। এবার দুটো থেকে ক্লাসেস আছে বলে আমি আর বদ বাকি হয়তো একটু পোর্শন বাকি ছিল পুজোর ওটা তুলতে পারিনি। তো আমার মোবাইলটা লাগতো কস, তোমাদেরকে তো বলেছি ল্যাপটপে তো ক্লাস করতে পারছি না, আমি আবার চেষ্টা করলাম ল্যাপটপে করার, বাট স্টিল হলো না। তো ইয়া, আমি এখন ক্লাসেসগুলো করি, করার পরে তোমাদের সাথে কথা বলছি। দেখো আমাদের লাঞ্চ, এখন আমরা লাঞ্চ করবো। এই মা আমাকে দিয়েছে খিচুড়ি দিয়েছে, এটা হচ্ছে লাবড়ার তরকারি, মানে সব রকমের ভেজিটেবলসের একটা তরকারি। এই হচ্ছে আমের চাটনি, আমার ফেভারিট। এই হচ্ছে পায়েস। আর তো এবার খেয়ে নিই আমরা খাবারটা। মা কিছু বলবে? হ্যাঁ, মার এখানে একটু গলার এখানে আলতা আলতা লেগেছে, আলতা লেগে গেছে। তো এখন আমরা খেয়ে নিই একটুখানি সবাই মিলে। চলো তাহলে খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর এই যে কাকুনি আমাদের এখন খাওয়ার দাওয়ার একটুখানি দেওয়া দেওয়া করছে, দেওয়া নেওয়া দেওয়া কি দেওয়া থোয়া করছে, দূর দূর। আমি ঠিক আছে, আমি খেয়ে নিয়ে, হ্যাঁ খেয়ে নিয়ে কথা বলছি। গাইস গুড ইভিনিং, ফাইনালি কালবৈশাখী ঝড় উঠেছে আবার। মানে আমি যেটা যেটা যেটার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, অনেক দিন ধরে ওয়েট করছিলাম, ফাইনালি আমি এক্সস্ট ফ্যানটা বন্ধ করে দিই, আদারওয়াইজ পুরো ঘরের মধ্যে ময়লা ফয়লা ঢুকে যাবে। ফাইনালি গাইস কালবৈশাখী ঝড় উঠেছে, দ্য ক্লাইমেট ইজ সো কুল গাইস, পুরো মানে ঠান্ডা হয়ে গেল ক্লাইমেটটা এক সেকেন্ডের মধ্যে। দ্য স্মেল অফ দ্য কালবৈশাখী ঝড় ইজ সো 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 গ্রেট গাইস। তো অতটাও জোরে ওঠেনি, বাট স্টিল উঠেছে, ঝড় উঠেছে, ঠান্ডা ঠান্ডা ব্রিজ দিচ্ছে, অ্যান্ড আই এম এনজয়িং দ্য কালবৈশাখী ঝড় গাইস। তো ইয়া, এরকম করেই অনেকদিন পর আবার আসলো, সেই রানাঘাটে গেছিলাম সেদিনকে এসেছিল, আবার আজকে আসলো। কোথায় কোথায়, ওদিকে দেখা যাবে, ওদিকে ওদিকে দেখা যাচ্ছে, হ্যাঁ আমাদের এখানে খুব অন্ধকার। তো গাইস এখন তো রাত্রির হয়ে গেছে, ডিনার তো আজকে নিচে হবে, আজকে নিচে ডিনারে হবে হচ্ছে পোলাও আর আলুর দম। যেহেতু আজকে পুজো, তো একটু স্পেশাল ডিনার, পুজো ছিল তো আজকে, ওই জন্য একটু স্পেশাল ডিনার হবে। তো আজকে তো সারাদিন ওই পুজো টুজো নিয়ে কাটলো, আর অ্যাজ সাচ তো আমি কথা তোমাদের সাথে বলিনি ওরকমভাবে, বাট স্টিল পুজোটাই তোমাদেরকে দেখাবো ভালো করে। আর তোমরা যদি এখনও আমার ওই ডেয়ারের ভিডিওটা, ডেয়ার চ্যালেঞ্জ ভিডিওটা না দেখে থাকো, তোমরা জলদি গিয়ে কিন্তু চেক আউট করো ডেয়ার চ্যালেঞ্জ ভিডিওটা, কজ ওটা অনেক খাটনি করে সিরিয়াসলি বানানো হয়েছে, আর একদম একটা নতুন ইনিশিয়েটিভ আমরা নিয়েছি। তো ইয়েস, ওটা চেক আউট করো তোমরা। আর ওটার পেছনে যে আরও বেশি খাটনি, ওটা আমার ভাইয়ের ছিল, বিকজ আমার ভাই অনেক বেশি ওটার মধ্যে এফোর্ট দিয়েছে, মানে এডিটিংয়ের মধ্যে পুরো এফোর্টটাই ও দিয়েছে আর কি। সাউন্ড এডিটিংয়ের ব্যাপার আছে, তারপরে আরও বিভিন্ন এডিটিংয়ের ব্যাপার আছে, তো ওখানে ও অনেক খাটনি করেছে, আর প্লাস আমার বোনেরাও অনেক হেল্প করেছে আমাকে ওটা করতে। তো ইয়েস, ওটা তোমরা দেখো। আর এই বলে আমি শেষ করছি, আর রাত্রিবেলা তো ওই ডিনার হবে, ওটা পোলাও আর আলুরদম বলেই দিলাম। তো ইয়া, গুড নাইট, আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করছি। টেক কেয়ার, স্টে হ্যাপি, স্টে পজিটিভ অ্যান্ড কিপ স্মাইলিং, বাই।